এবার আপনাদের দেখাবো রাজস্থানের বিকানেরের ছবি। তাপমাত্রা ছাড়িয়ে গিয়েছে 48 ডিগ্রি সেলসিয়াস। রাজস্থানের বিকানেরে এখন তাই গরম বালির মধ্যে ডিম রাখলেও সেদ্ধ হয়ে যাচ্ছে। রাজস্থানের বিকানের তাপমাত্রা 48 ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে, কিন্তু এখনো রাজস্থানের মরুভূমিতে তীব্র গরমে সীমান্ত পাহারা দিচ্ছেন বিএসএফ জওয়ানরা। গরম এমন পর্যায়ে পৌঁছেছে যে বালির মধ্যে ডিম রাখলেও তা সেদ্ধ হয়ে যাচ্ছে। কেদারনাথের ছবি দেখতে পাচ্ছেন, ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেল বেসামাল হয়ে যাওয়া হেলিকপ্টার। ছবি দেখুন, একেবারে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে হেলিকপ্টার, রীতিমতো বেসামাল অবস্থা। খারাপ আবহাওয়ার কবলে পড়ে হেলিকপ্টারটি, ভেতরে ছিলেন 7 জন যাত্রী। আকাশে ঘুরতে থাকে হেলিকপ্টার, ধীরে ধীরে মাটির দিকে নামতে থাকে এবং নির্দিষ্ট অবতরণের জায়গা থেকে ভাগ্যক্রমে 1 কিলোমিটার আগেই জরুরি অবতরণ করতে পারে হেলিকপ্টার। একেবারে অতি সাবধানী কপ্টার চালক এবং তাতেই কিন্তু 7 জন তীর্থযাত্রীর প্রাণ বাঁচল। কেদারনাথে তীর্থযাত্রা করতে গিয়েছিলেন আর খারাপ আবহাওয়ার জন্য রীতিমতো বিপাকে পড়লেন এই তীর্থযাত্রীরা। হেলিকপ্টারে ছিলেন 7 জন তীর্থযাত্রী এবং খারাপ আবহাওয়ার কবলে পড়ল হেলিকপ্টার, একেবারে নিয়ন্ত্রণ হারিয়ে বেসামাল অবস্থা। খেলনা হেলিকপ্টারের মতো হাওয়ায় পাক খেতে শুরু করে এটি। বেশ কিছুক্ষণ পাক খেতে খেতে একেবারে বেসামাল হয়ে মাটির দিকে নেমে আসে, তবে নির্দিষ্ট অবতরণের থেকে মাত্র 1 কিলোমিটার দূরে গিয়ে কিন্তু সেফ ল্যান্ডিং করতে পারলেন পাইলট। নিরাপদে আছেন 7 জন যাত্রী এমনটাই খবর। ভয়াবহ দুর্ঘটনা ঘটে যেতে পারত, যদিও ভাগ্যক্রমে বাঁচলেন 7 জন তীর্থযাত্রী। কেদারনাথে গিয়েছিলেন তীর্থযাত্রা করতে এবং খারাপ আবহাওয়ার মধ্যে পড়ল হেলিকপ্টার, রীতিমতো দুর্বিপাকে পড়লেন 7 জন যাত্রী, যদিও ভাগ্যক্রমে বেঁচে গিয়েছেন সকলেই, নিরাপদে রয়েছেন তারা। কয়েকদিন আগেই চারধাম যাত্রা শুরু হয়েছে, একেবারে তীর্থযাত্রীদের ভিড় জমে গিয়েছে চারধাম যাত্রায়। তারই মধ্যে হেলিকপ্টারে কেদারনাথ যাচ্ছিলেন এই 7 জন তীর্থযাত্রী, রীতিমতো দুর্বিপাকে পড়েছিলেন তারা। খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টার বিপদের মধ্যে পড়ে একেবারে নিয়ন্ত্রণ হারিয়ে বেসামাল হয়ে যায়, যদিও শেষ পর্যন্ত সেফ ল্যান্ডিং করা সম্ভব হয়েছে। 7 জনই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে।